প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম সঙ্গে আছি আমি এস এম আকাশ আপনারা জানেন জাতি আজ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে কারণ আজ মহান বিজয় দিবস এই বিজয় দিবসে আমরা দুজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে তাদের কাছে শুনব তাদের সেই যুদ্ধকালীন সময়ের কিছু স্মৃতি সাথে সাথে আমরা তারা দুজন একই সাথে রাজনীতিবিদ জন্যে তাদের কাছ থেকে আমরা আরও জানতে চাইব যে দেশ কতটা এগোল রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং গণতন্ত্র কতটুকু এগোলো আমাদের সাথে যে দুজন অতিথি আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভাইস চেয়ারম্যান বিএনপি এবং প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটেলিয়নের মুক্তিযুদ্ধকালীন অধিনায়ক এবং আমার সাথে আরও আছেন মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর কমান্ডার আপনাদের দুজনকে স্বাগত জানাই আহমেদ বীর বিক্রম আপনার কাছে জানতে চাই যে যে আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসে আছি যাদের অবদানে আজ স্বাধীন তার মধ্যে আপনার অবদান অন্যতম আমরা এই জন্য আপনাকে স্যালুট জানাই সাথে সাথে জানতে চাই যে এই মুহূর্তে হয়তো আপনার অবশ্যই মনে পড়ছে যখন আপনি রণাঙ্গনে ছিলেন যুদ্ধ করেছেন কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন প্রথমে আমি এন টিভির দর্শক শ্রোতাদেরকে বিজয় দিবসের অভিনন্দন জানাই উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধ আমাদের পরম গৌরবের একটি বিষয় একাত্তরে মার্চে আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ অফিসার ছিলাম তিরিশে মার্চ তারিখে আমার নেতৃত্বে প্রথম ইস্টবেঙ্গল পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ক্যান্টনমেন্টের ভিতরে আট ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয় সেই যুদ্ধের পর আমি দুই শত সৈনিককে নিয়ে বেরিয়ে আসি চৌগাছা এলাকায় রক্ষণবুহ স্থাপন করি তো এই বিদ্রোহের ঘটনাটি আমার জন্য অত্যন্ত স্মরণীয় এই বিদ্রোহের মাধ্যমে জনতার কাতারে আসতে পেরেছিলাম জনযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ হয়েছে যশোরে যখন বিদ্রোহ করি তখন ভেবেছিলাম যে আমি একাই বা আমাদের এই সেনা দলই বোধহয় একমাত্র বিদ্রোহী কিন্তু বের হয়ে আসার পর জনগণের কাছ থেকে জানতে পেলাম যে সারা বাংলাদেশে তিরিশ তারিখের আগেই বিদ্রোহ এবং মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এটি ভেবে আমরা অত্যন্ত রিলিফড হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম এবং আমার জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে আমার সেই ত্রিশ তারিখেই দৃঢ় বিশ্বাস জমেছে যে আমাদের এই যুদ্ধে আমরা নিশ্চয়ই বিজয়ী হব তারপর নয় মাসের এই যুদ্ধে অনেক ঘটনা আছে একটি যুদ্ধের কথা আমার খুবই মনে পড়ে আটাইশে নভেম্বর তারিখে জোকীগঞ্জের গৌরীপুর নামে একটি গ্রামে পাকিস্তানের একত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের সাথে আমাদের তুমুল যুদ্ধ হয় তারা দুটি কোম্পানি নিয়ে আমাদের ব্যাটালিয়ানের উপরে আক্রমণ চালায় এই আক্রমণে তাদের পঞ্চাশ জন সৈন্য নিহত হয় তাদের কমান্ডার মেজর সরোয়ার নিহত হয় তাকে আমরাই দাফন করি এবং ত্রিশ জন পাঞ্জাবি সৈনিককে জীবিত অবস্থায় আমরা বন্দি করি তুমুল এই যুদ্ধে আমাদের পক্ষেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান তিনি এই যুদ্ধে শহীদ হন তাকে বীরত্তম খেতাম দেওয়া হয়েছিল কামালপুরের যুদ্ধ একটি বিখ্যাত যুদ্ধ এই যুদ্ধে আমাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ একত্রিশে জুলাইয়ের এই যুদ্ধে তিনি শহীদ হন সব শেষে আসে সিলেটে আমরা চোদ্দোই নভেম্বর তারিখে সবার আগে মিত্রবাহিনীরও আগে সিলেট শহরে প্রবেশ করি জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট যেখানে আমি ছিলাম আমরা চা বাগানের ভিতর দিয়ে অনুপ্রবেশ করে সেনা সেনাবাহিনী ভাষায় বলে ইনফিলট্রেট ট্রেড করে আমরা এমসি কলেজ এলাকায় পৌঁছি সেখানে তেরো তারিখে দিন আমাদের সাথে যুদ্ধ হয় এই যুদ্ধে পাকিস্তানিদের প্রায় চল্লিশ জন নিহত হয় আমার কোম্পানিরও চোদ্দ জন নিহত হয় তুমুলে যুদ্ধের পর পাকিস্তানিদের মনোবল ভেঙে পড়ে তখনও যুদ্ধ চলছিল খাদিবনগর এলাকায় সিলেটের বাইরে আমরা যে সিলেট শহরের ভিতরে প্রবেশ করে গেছি এটি তাদেরকে কিং কর্তব্য করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এত ভেতরে কেমন করে এলাম তো মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ আমি ছয় শত আট শত সৈনিকের অধিনায়ক ছিলাম যার মধ্যে দুই শত ওই মার্চ মাসে যে বিদ্রোহ করেছি ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে নিয়ে সেই দুই শত এবং পরবর্তীকালে আমি ছয়শত তরুণ যুবককে রিক্রুট করে আমার ইউনিটকে একটি ফুল স্ট্রেংথ ব্যাটালিয়ান হিসাবে গড়ে তুলি এই যে ছশো যাদেরকে রিক্রুট করি এরা হলো প্রকৃত গণবাহিনী সেখানে ছাত্র শ্রমিক কৃষক মুদি দোকানদার ড্রাইভার এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত ছাত্র এই সাধারণ সৈনিক হয়ে আমার এই ব্যাটালিয়ানে তারা যুদ্ধ করে এবং এই গণবাহিনীর যে সাহস এবং স্বাধীনতা লাভের জন্য তাদের যে উদগ্র আকাঙ্ক্ষা এটি কোনো নিয়মিত সেনাবাহিনীর পক্ষে বা পেশাদার সেনাবাহিনী এই ধরনের যুদ্ধ করতে পারে না মুক্তিগামী মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য তাদের মোটিভেশন লেভেল এত হাই ছিল এবং তারা বীর বিক্রমে যুদ্ধ করেছে বাঙালি জাতি তাদেরকে নিয়ে গর্ব করবে যে তাদের সবাইকে আমরা স্যালুট জানাই শ্রদ্ধা জানাই এবং মুজাহিদুল ইসলাম সেলিম আপনি বীর মুক্তিযোদ্ধা আপনাকেও সেলুট জানাচ্ছি সাথে আপনাকে জানতে চাই যে আপনি তো গ্যারিলা বাহিনীর কমান্ডার ছিলেন আপনার কাছ থেকে কিছু স্মৃতি সেই সময়ের স্মৃতি যে কি মনে পড়ছে যদি একটু শেয়ার করেন দেখুন মার্চ মাস থেকেই কিন্তু একটা পরিস্থিতি দেশের ভিতরে সৃষ্টি হয় এবং তখন থেকেই আমরা সশস্ত্র সংগ্রাম আসন্ন এটা বুঝতে পেরে আমি তখন ছাত্র আন্দোলনের একজন কর্মী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম আমাদের অনার্স পরীক্ষা চলছিল আমার এখন মনে আছে যে যখন ইয়াহিয়া খান ঘোষণা দিলেন যে নির্ধারিত তারিখে সংসদ অধিবেশন বসবে না সঙ্গে সঙ্গে আমার একটা সাবজেক্ট পরীক্ষা বাকি ছিল বই বন্ধ করে ওই যে বের হলাম একেবারে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর স্বাভাবিক জীবনে তখন ফিরে আসতে পেরেছিলাম কিন্তু মার্চ মাসেই আমরা কিছু প্রস্তুতি নেওয়া শুরু করি এবং দামি রাইফেল জোগাড় করে আমরা প্যারেড ট্যারেড ইত্যাদি করার ভেতর দিয়ে একটা সমস্ত জনগণের ভেতরে যে সামরিক সশস্ত্র লড়াইয়ের জন্য প্রস্তুত হও এই মানসিকতার সৃষ্টির জন্য আমরা চেষ্টা করি এবং তাছাড়াও কীভাবে এক্সপ্লোসিভ তৈরি করতে হয় আমাদের ফিজিক্সের এবং বুয়েটের ছাত্রদেরকে নিয়ে সেইগুলো কিছু কিছু কাজ করা হয় কিছু লাইভ ফায়ারিং প্র্যাকটিসও আমরা ব্যবস্থা করি কিছু রাইফেল অত মানে সফিস্টিকেটেড রাইফেল আমাদের সামনে ছিল না পয়েন্ট টু টু বোর রাইফেল দিয়ে হয়তো জাস্ট একটা মানসিকভাবে শক্ত হওয়ার আমরা চেষ্টা করতাম তখন বইপত্র আমরা ঘাটতাম যে সশস্ত্র অভ্যুত্থান কিভাবে হতো তো প্যারি কমিউনের ঘটনা বলি এইগুলো বই থেকে পড়ে আমাদের ভেতরে এরকম অদ্ভুত কতগুলো আইডিয়া এসছিল যে ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তান বাহিনী যাতে বের হতে না পারে ওর জন্য সমস্ত বাড়ির উপরে মরিচের গুঁড়া আর গরম ভাতের ফ্যান নিয়ে সব রেডি থাকবে এবং ওরা আসলে এখানে ফেলে দেবে আর ওই সময় মনোটফ ককটেল সেই সাইটের দশকে সমস্ত ইউরোপে ছাত্রদের অভ্যুত্থানে এইগুলো প্রচুর ব্যবহার করা হতো আমরা প্রত্যেকদিন দিন শহীদ মিনারে এইগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা মাইক দিয়ে প্রচার করে কিন্তু আমরা এটা করতাম এগুলো বললাম এই কারণে যে আমাদের মুক্তিযুদ্ধটা কেবলমাত্র এই মার্চ মাসের ছাব্বিশ তারিখে শুরু হয়ে ডিসেম্বরের ষোলো তারিখে শেষ হয়েছে এই নয় মাসের পর্বটাই সবটা না এইটা আমাদের মুক্তিযুদ্ধের শীর্ষ পর্যায় কিন্তু এইটার পটভূমি রচনার জন্য যে একবারে ইমিডিয়েট পটভূমি তার আগেই সৃষ্টি হয়েছে মার্চ মাস থেকে এবং আরও যদি ভালো করে আমরা ঐতিহাসিকভাবে বিবেচনা করি তাহলে পরে এই দেশে মানুষ গণতন্ত্রের জন্য শোষণ মুক্তির জন্য একটা অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের জন্য এবং সমস্ত সাম্রাজ্যবাদী আধিপত্য থেকে মুক্ত হয়ে জাতীয় মুক্তির ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সেটার জন্য প্রস্তুতি নিয়েছে সেই সব সংগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি বলতে গেলে সেগুলোকে বাদ দিয়ে বলাটা একেবারেই অনুচিত বলে মনে করি আমি এবং অনৈতিহাসিক হবে আর কি কিন্তু সেইটা আজকে নাই সময় যুদ্ধের সশস্ত্র যুদ্ধের পর্বের কথা যদি বলেন তাহলে পরে আমরা যখন দেখলাম যে এই ভাতের ফ্যান আর মরিচ দিয়ে কিছুই করার কোনো সুযোগ নাই যখন পঁচিশে মার্চ কালো রাতের অন্ধকারে তারা যখন নেমে পড়লো তখন আমরা বুঝলাম যে এখন আমাদের একটু সেফ রিট্রিট করে ভালো করে প্রস্তুতি নিয়ে একটা প্রকৃত লড়াইয়ের জন্য যেতে হবে আমাদের অনেক বন্ধু ছাত্র আন্দোলনের বা ছাত্র ইউনিয়নের বন্ধুরা তারা সেক্টর কমান্ডারদের অধীনে যে এফএফ বাহিনী ছিল সেইখানে তারা যোগদান করেছে এবং এটা আমি গল্প করে বলতে পারি যে এটা মেজর হাফিজ না কি বলবো হাফিজ ভাই বলি আমি হ্যাঁ যে তিনি সাক্ষী দিবেন কেন যাই না ওইখানে দেখা গেছে ঢাকার যে ক্র্যাক ট্র্যাক প্ল্যাটুন ইত্যাদি অন্যান্য সব আমি বলতে পারি শ্রেষ্ঠ ফাইটাররা ছিল কিন্তু ছাত্র ইউনিয়ন করে আসা কর্মীরা এবং এটা একবারে তথ্য প্রমাণ দিয়ে এটা দেখানো যায় মেরিন গেরিলা বাহিনীর ভেতরে যারা ছিল তারা এটার ভেতরে ছিল আমরা আমাদের একটা বিশেষ গেরিলা বাহিনী গড়ে তুলি হাজার দশেক এটা সদস্য ছিল আমি তার একজন কমান্ডার ছিলাম এবং আগরতলার নিভৃত একটা এলাকায় ওখানে বেস ক্যাম্প পরে আমাদের গেরিলা কায়দায় দীর্ঘমেয়াদি যুদ্ধ কিভাবে চালাতে হবে সেই কৌশল নিয়ে আমরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করি কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটা দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধের দিকে হয়তো যাবে না তখন আমরা আমাদের যুদ্ধের কৌশলটা পরিবর্তন করে ফ্রন্টাল ওয়ারফেয়ারে যেই ধরনের কৌশলগুলো ব্যবহার করা সেইটা আমরা করার চেষ্টা করি এবং নভেম্বর মাসের এগারো তারিখে কুমিল্লার বেতিয়ারায় একটা পাক বাহিনীর সঙ্গে একটা সরাসরি যুদ্ধে আমাদের সাতজন কমরেড শহীদ হন এবং সেইটার সঙ্গে আমি জড়িত ছিলাম এবং তারপরে পরে পরেই যখন আমরা দেখলাম যে আসন্ন একটা আক্রমণ পরিচালিত হচ্ছে তখন আমরা আমাদের সমস্ত ইউনিটগুলো যারা বিভিন্ন জায়গায় পোস্টেড ছিল তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো যে তোমরা সোজা ঢাকার চতুর্দিকে একটা বেষ্টনী গড়ে তোলার জন্য দ্রুত মার্চ করে সেখানে যাও এবং সেই অনুযায়ী ঢাকার দক্ষিণ দিকে সেইখানে আমাদের গেরিলা বাহিনী নিয়ে আমি অবস্থান গ্রহণ করি এবং ষোলোই ডিসেম্বর ঢাকায় প্রবেশ করি অনেক ধন্যবাদ আমাদের দুজনের কাছ থেকে স্মৃতি কিছু সুলভ স্মৃতি যে এত বেশি আছে যেটা এই সংক্ষেপে আসলে ধরা যাবে না কিন্তু এখন আমরা একটু জানতে চাই যে আমরা যে যে স্বপ্ন নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং আপনার পাশে হয়তো আপনার সহকর্মী নিহত হয়েছে এরপরে আপনারা মুক্তিযুদ্ধের পরে এই যে চুয়াল্লিশ বছর চলে গেল আমরা পঁয়তাল্লিশ বছর রাজনীতি করছেন আরও আবার মানুষের সেই মুক্তি সংগ্রামে এক ধরনের মুক্তি সংগ্রামে আছেন তো আমরা আসলে কতটুকু এগোলাম আপনার কি মনে হয় গণতন্ত্র বা সুশাসনের পথে মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর একাত্তরে শেষ হয়ে যায়নি এটি একটি চলমান প্রক্রিয়া মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের জন্য সংগ্রাম এখনও চলছে তবে আমি কিছুটা হতাশ হয়েছি যে মুক্তিযুদ্ধের যে চেতনার যে মূল উপজীব্য বা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ধারণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ক্রমশ ফিকে হয়ে আসছে একাত্তরের মুক্তিযুদ্ধের একটি প্রধান অনুষঙ্গ ছিল গণতন্ত্র গণতন্ত্র মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই পাকিস্তানি আমলে আমাদের ভোটের কোনো মূল্য ছিল না নির্বাচিত হলেও বাঙালিদেরকে রাষ্ট্রক্ষমতায় যেতে দেওয়া হয়নি এই কারণে এই অংশের লোকেরা বিক্ষুব্ধ ছিল এবং এইভাবেই আমরা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে আসি তো এখন প্রশ্ন উঠতে পারে যে যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে আমরা অংশ নিয়েছিলাম আজকে দেশে গণতন্ত্র আছে কি না আমার বলতে কোনো দ্বিধা নেই দেশে আজ গণতন্ত্র নেই আইনের শাসন নেই বাক স্বাধীনতা নাই সমাবেশের স্বাধীনতা নাই এগুলো তো আমরা আশা করি নেই যে একটি স্বাধীন দেশে এরকম হবে এটির জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ দায়ী সহিষ্ণুতা আমাদের দেশের রাজনীতিতে একেবারেই নেই যেই কারণে আজকে দেশের এই অবস্থা সুতরাং যেই পাকিস্তানি আমলে যেসব কারণে আমরা এ দেশে মানুষ বিক্ষুব্ধ হয়েছিল সেই সব কারণ আজও সমাজদেহে বিদ্যমান তা সুরাহা হয়নি নির্বাচন সত্তর সালে যে নির্বাচন সে নির্বাচনে একজন তরুণ সামরিক অফিসার হিসাবে আমি নির্বাচন এই ডিউটিতে ছিলাম সেই নির্বাচনে পাকিস্তান এরা কোনো কারচুপি তো করেনি কিন্তু স্বাধীন দেশে এই তেহাত্তর পর থেকে যতগুলো নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলো ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছাড়া প্রত্যেকটাতেই কারচুপি হয়েছে তার সর্বশেষ এই যে ঢাকা শহরে যে সিটি কর্পোরেশন নির্বাচন সর্বশেষ উদাহরণ যেটাই দেখতে পাচ্ছি রাজধানী শহরে ভোটাররা ভোট দিতে পারে না এই যে জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো গণতন্ত্র কথা বলা হয় কিন্তু একটি নির্বাচিত পার্লামেন্ট নাই দেশের একশো তেপ্পান্ন জন সদস্য নির্বাচন অনুষ্ঠানের আগেই একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তো এই এসব তো পাকিস্তানি আমলে এইসব অনুষঙ্গ ছিল না চুয়ান্ন নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি হয়ে গিয়েছিল তারা তো নির্বাচনের কারচুপি করে নেই কিন্তু এখন যারা ক্ষমতাসীন তারা কিছুতেই ক্ষমতা ছাড়বে না নির্বাচনে কারচুপির মাধ্যমে হোক গুম করে হোক হত্যা করে হোক সব কিছুর মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে তারা ক্ষমতায় থাকতে চায় এটি নিশ্চয়ই একাত্তরের চেতনার সাথে যায় না এটি একেবারেই সাংঘর্ষিক সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে যেই আশা স্বপ্ন ধারণ করে লক্ষ মানুষ জীবন দিয়েছে আমার ব্যাটালিয়ানে একশত সৈনিক সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে তো আজকে দুঃখ হয় যে তারা কী জন্য জীবন দিল কী ধরনের একটি দেশ আমরা পেলাম তারপরে সর্বশেষ এই যে জঙ্গিবাদ শুরু হয়েছে শিয়াশন্নির মধ্যে যে বিবাদ আসছে এটা তো আমরা জানতামই না একসাথে এত বছর শত হাজার বছর ধরে বসবাস করে আমরা আসছি সেই জায়গায় এখন মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো হয়েছে এসব শুরু হয়েছে কারণ দেশে গণতন্ত্র নাই দেশে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে আজ সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সমস্ত জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারতাম কিন্তু ক্ষমতায় থাকার উদ্যোগ লালসার কারণে ক্ষমতাসীন দল গণতন্ত্রকে হত্যা করেছে সাধারণ মানুষের অধিকার হত্যা করেছে এবং কোনোভাবেই তারা অন্যের মতকে গুরুত্ব দিতে রাজি না গণতন্ত্র তো সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যে আপনার এই অবস্থা আমরা কামনা করি না তবুও বলি যে আমরা একেবারে হতাশ নই যেহেতু দেখেছি যে বাঙালি বীরের জাতি একাত্তরে বীর বিক্রমে যুদ্ধ করেছে সুতরাং নিশ্চয়ই গণতন্ত্রের লড়াইতেও তারা বিজয়ী হবে যে আপনার আপনি কি দেখছেন আমরা এই যে স্বাধীনতার কত চার দশকেরও বেশি প্রায় পঁয়তাল্লিশ বছরে পড়লাম আমরা গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য লড়াই বা যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা নিয়ে কতদূর আমরা এগোতে পারলাম গণতন্ত্রকে আদৌ প্রতিষ্ঠিত হলো না আমরা তো মুক্তিযুদ্ধ করেছিলাম একটা আদর্শকে ভিত্তি করে এই যুদ্ধ কেবলমাত্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে পাকিস্তানেরই অনুরূপ আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম ছিল না ওর জন্য পাকিস্তানি আমলে যে শোষণ বঞ্চনা এবং বে ইনসাফ সমাজের ভেতরে প্রচলিত ছিল সেইখান থেকে বেরিয়ে এসে নতুন একটা ভিত্তির উপরে নতুন একটা চেহারা এবং চরিত্র নিয়ে আমরা এই দেশটাকে গড়ে তুলব সেই অঙ্গীকার নিয়েই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং মুক্তিযুদ্ধে যারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এটা তথ্য থেকে এটা পরিষ্কার জানা যায় তার ভেতরে সত্তর ভাগের বেশি ছিল মেহনতি কৃষক একটা বড় অংশ ছিল শ্রমিক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ আর ছিল মধ্যবিত্ত ছাত্র সমাজ বুদ্ধিজীবী তাদেরও অবদান অবশ্যই আমাদেরকে অমূল্য অবদান হিসাবেই সেটাকে আমাদের বলতে হবে সুতরাং এই অংশগ্রহণের ভেতর দিয়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ একটা র্যাডিক্যাল চরিত্র যেটাকে বলে একটা প্রগতিশীল চরিত্র গ্রহণ করতে সক্ষম হয় অন্যদিকে দুনিয়াটা বিভক্ত হয়ে গেল সমাজতান্ত্রিক দুনিয়া এবং জোট নিরপেক্ষ দুনিয়া আমাদের পক্ষে দাঁড়ালো আর আমেরিকার নেতৃত্বে সাম্রাজ্যবাদী দেশগুলো এবং প্রতিক্রিয়াশীল ইসলামিক রাষ্ট্রগুলো পাকিস্তানের পক্ষে দাঁড়ালো এবং এইটার ফলেও আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা বিভাজন প্রগতি বনান প্রতিক্রিয়া এইভাবে একটা বিভাজন এই সমস্ত পটভূমি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো এবং এটা একটা জনযুদ্ধ যেটা হাফিজ ভাই একটু আগে বললেন জনযুদ্ধে যখন মানুষ অংশগ্রহণ করে তখন তার স্বাভাবিক আকাঙ্ক্ষাটাকে অস্বীকার করা কোনো দিনই সম্ভবপর হয় না ওর জন্য দেশ স্বাধীন হওয়ার পর আমরা যখন যাত্রা শুরু করলাম তখন ঘোষণা করা হলো যে আমরা একটা নূতন সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রহীনতা থেকে বের হয়ে এসে আমাদের জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই চারটা মূলনীতির ভিত্তিতে এই দেশ গড়ে তুলতে হবে আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের অর্জনের একটা আসল সার বিষয়টা হলো এই চার মূলনীতির ভেতরে অন্তর্নিহিত এবং এই আলোকে যদি আজকের পরিস্থিতি বিবেচনা করতে হয় তাহলে পরে এই ব্যাপারে অনেক কথা বললে পরে হয়তো আমি দু একটা আপত্তি করলেও একেবারে ষোলো আনা অস্বীকার করব না যে দেশের ভেতরে কি উন্নতি হচ্ছে না অবশ্যই হচ্ছে পাকিস্তানি শাসনের ভেতরে থাকলে যেই অবস্থা হতো বর্তমানে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সেই তুলনায় আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি এবং সাধারণ মানুষের জীবনেও কিছু উন্নতি যা হয় নাই এটাও বলা যাবে না কিন্তু বৈষম্য বেড়েছে এবং বিন শমশের একজন নাম সনাম ধন্য তার সম্পদের পরিমাণ নাকি এক লক্ষ কোটি টাকা তো এরকম কয়জন আছে এটা হিসাব করে বের করলে পরে আমরা বুঝতে পারবো সমাজের ভেতরে এই চরম বৈষম্যের ভেতরে কিভাবে চলছে আমাদের সমস্ত ভাবধারার ভেতরে এমন জায়গায় আমরা শিফট করে চলে গেছি এবং যাত্রা শুরু হয়েছিল ঠিক মতোই কিন্তু একের পর এক হোচট খাওয়া শুরু হলো বঙ্গবন্ধু যখন ক্ষমতায় প্রধানমন্ত্রী তাকেও তো বক্তৃতা দিতে হয়েছে যে সবাই পায় সোনার খনি আমি পেলাম চোরের খনি যেদিকে তাকাই চাটার দল এবং এই সমস্যাগুলো তিনিও অনুভব করতে পেরেছিলেন কিন্তু পঁচাত্তর সালে তাকে হত্যা করে আমাদের মুক্তিযুদ্ধের ধারায় যে দেশ অগ্রসর হচ্ছিল সেইখান থেকে বিপরীত ধারায় নিয়ে যাওয়া হলো এবং আমাদের সংবিধান থেকে চার রাষ্ট্রীয় মূলনীতি সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো গণতন্ত্রের উপরে আঘাত এসেছে বাকশাল করার ভেতর দিয়ে এটা হয়তো বিএনপির নেতারা অভিযোগ করেন তাহলে পরে সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে পরে সেইখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়েছে বলে ওনারা দাবি করেন তাহলে পরে বলতে হয় যে রেফারেন্ডামে ইয়েস নো ভোটে নাইনটি ভোট কিভাবে হলো এবং এর পরবর্তীকালে এরশ্বাদের সময় আরও বেশি আমরা দেখেছি যে নির্বাচন ব্যবস্থাটাকে কিভাবে একটা বিকৃতির ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্য যে আদর্শ মতাদর্শগুলো রাষ্ট্র ধর্ম ইসলাম এখনও পর্যন্ত বহাল রাখা হয়েছে গণতন্ত্রের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আমরা একটু তো শুনলামই এটা বাস্তব চেহারা আমাদের দেশের দেশবাসীর লক্ষ্য ছিল যে আমরা সমাজতন্ত্রের পথে দেশকে অগ্রসর করে নিয়ে যাব বলতে বলেন তাহলে আমি বলবো যে অনেকটাই আমরা যেই মর্মবাদীর কথা আমি বললাম মূল আদর্শ যেটাকে ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই ক্ষেত্রে প্রায় ষোলো আনাই ফাঁকি একটা অবস্থার দিকে কিন্তু দেশকে নিয়ে যাওয়া মানে আপনি এক কথায় বললে সেটা বলবেন আমরা আরেকটু আলোচনা করি সেটা হাফিজউদ্দিন আহমেদ বীর আপনি যে প্রসঙ্গে বলেছিলেন সাথে আরেকটু বলি যেটা সেলিম বলছিলেন যে উন্নতি তো কিছু ঘটেছে যেমন খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি শিক্ষা ও স্বাস্থ্য আমাদের প্রশংসনীয় উন্নতি হয়েছে দারিদ্র কমেছে তো কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে যে কথাগুলো বলছিলেন যে রাজনৈতিক যে স্থিতিশীলতা বা রাজনৈতিক দলের মধ্যে যে সম্পর্ক বা যে আচরণ বা যেরকম হওয়ার কথা সেরকম তো হলো না আমরা এখনও সেটা দেখতে পাচ্ছি না সেটি কারণ হল ক্ষমতায় যে যায় সে উইনার ট্যাক্সি টল এই ধরনের একটা মনোভাবে বিশ্বাস করে এবং দেশপ্রেমেরও সোল এজেন্সি ক্ষমতাসীন দলই নিয়ে নেয় এবং পরমৎ সহিষ্ণুতা একেবারেই নেই বাংলাদেশের রাজনীতিতে এটাই দুঃখজনক এই কারণেই রাজনৈতিক স্থিতিশীলতা আসতে চায় না এবং ক্ষমতার মধু যে কী মানে ক্ষমতা কেউ ছাড়তে চায় না অথচ বাংলাদেশের জনগণ প্রত্যেক পাঁচ বছর পর পরই ভোট দিয়ে ক্ষমতায় ক্ষমতাসীন দলকে পরিবর্তন করে নতুন একটি দলকে ক্ষমতায় এনে তার কারণ ইলেকশনের আগে যেসব প্রতিশ্রুতি দেয় একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে সেটি পালন করে না এবং পালন না করার ফলেই জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বিতাড়িত করে রাষ্ট্র ক্ষমতার থেকে কিন্তু এটি যখন কয়েকবার হয়ে গেল তারপরে বর্তমান ক্ষমতাসীন দল ধরে নিয়েছে যে না নির্বাচন দিলেই আমাদের পরাজয় নিশ্চিত সেই কারণেই আর নির্বাচনে এমন সব আইন প্রণয়ন করা হয়েছে যাতে করে তাদেরকে ভোটের মাধ্যমে জনগণ আর পরিবর্তন না করে সাম্প্রতিককালে সবচাইতে বড় দুঃখের বিষয় হলো জনগণের ভোটাধিকার নাই উনিশশো ছত্রিশ সাল থেকে এই দেশে মানুষ ভোট দিয়ে আসছে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে এখন তার আর কোনো সুযোগ নেই এবং অদ্ভুত সব এই সংবিধানে এতগুলো সংশোধনী এসেছে প্রায় সবগুলোই ব্যক্তিগত লাভের জন্য দলীয় বা ব্যক্তিত্ব স্বার্থ সিদ্ধির জন্যে দেশের মানুষের কল্যাণে কোনো সংবিধানে কোনো সংশোধনী এসেছে বলে আমার আপাতত মনে পড়ছে না যত নিবর্তনমূলক আইন স্পেশাল পাওয়ার্স এক থেকে শুরু করে এবং সর্বশেষ সংবিধান সংশোধনী কেবলমাত্র দলকে ক্ষমতায় রাখার জন্য ব্যক্তি বল প্রয়োগ করে ক্ষমতায় রাখার জন্যে এই জন্যেই এসব হচ্ছে এবং অর্থনৈতিক যে সমৃদ্ধি আরেকটি জিনিস আমাদের সবাইকে আহত করে যে নিশ্চয়ই আমরা আগের চেয়েতে আগিয়েছি পাকিস্তানে আমল থাকলে এত কোটিপতিও পাওয়া যেত না বা আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পতাকা ওড়ে সব জায়গায় বাংলাদেশের একটা নাম হচ্ছে ইদানিং জলবায়ু সম্মেলনের কারণেও বাংলাদেশের নাম বারবার উঠে আসছে যদি পাকিস্তানিদের আন্ডারে থাকতাম তাহলে আর বাংলাদেশের জনগণের মুক্তি আসতো না আমরা নিপীড়িত সেই কলোনিয়াল স্ট্যাটাসই আমাদের থাকতো কিন্তু যেই স্বাধীনতার ফলে যে অর্থনৈতিক অগ্রগতি আমরা আশা করেছিলাম প্রথম দিকে হচ্ছিল কিছু কিছু মাঝখানে ব্যক্তিঘাতের বিকাশ ঘটেছিল কিন্তু সাংঘাতিক সাম্প্রতিককালে এই যে ব্যাংক ব্যবস্থার যে লুটপাট এই যে একের পর এক ব্যাঙ্কগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তার কোনো বিচার হচ্ছে না দেখেন বেসিক ব্যাংকের কী অবস্থা হয়েছে বিভিন্ন ব্যাঙ্কে এভাবে লুটপাট করে যারা যায় তাদেরকে স্পর্শ করা হচ্ছে না তো এইভাবে যে রাষ্ট্রীয় রাষ্ট্রের উদ্যোগে যে এই দুর্বৃত্তায়ন রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন এতে সরকারের অগ্রগতিকে ব্যাহত করেছে সেলিম সাহেব যেরকম বললেন যে বৈষম্য বেড়েছে কিছু কিছু লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়ে গিয়েছে এই এই যারা সম্পদ আহরণকারী তারা ক্ষমতাসীন দলের যখন যে দল ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে এইভাবে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ কামিয়ে থাকে এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে কোনো চেক দেয় না চেক অ্যান্ড ব্যালেন্স নাই আমাদের সমাজে সুতরাং এর জন্য জবাবদিহিতার একান্ত অভাব রয়েছে এবং সরকারকে উদার মনোভাব দিতে হবে এবং আজকে এই মুহূর্তে প্রয়োজন একটি সঠিক নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ ফ্রিলি তাদের প্রতিনিধি বেছে নিতে পারে তাহলে এই জঙ্গিবাদও থাকবে না রাজনীতির অঙ্গনে বিষবাসও থাকবে না পাশের দেশ ভারতে যে কোনো সংকটে সরকার এবং বিরোধী দল একসাথে বসে তারা সমস্যাটি নিয়ে আলাপ আলোচনা করে বাংলাদেশে যে যে আলোচনার যে সংস্কৃতি সেটা তো আমরা শুনছি না যেটা গণতন্ত্রের জন্য এটা বড় সহায়ক এখন যে কথাটা বলছিলাম আমরা তো আপনিও বললেন আমরা অনেক ক্ষেত্রে এগিয়েছি কিন্তু সাথে সাথে যে রাজনৈতিক যে উন্নতি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতির যে উন্নতি সেটা তো খুব একটা হয়েছে বলে মনে হয় না মানে আমাদের সেখানে তো আছে এটা ঘাটতি আর কতদিন থাকবে বলে হয় দেখুন যেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারি বা করা হচ্ছে সেগুলো হলো রোগের উপসর্গ আসল রোগটা কোথায় আমার নিজের মত হচ্ছে যে এটা দেশের ভেতরে যে প্রচলিত অর্থনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থা সেখান থেকেই সমস্ত গোলমালের উৎপত্তি আমাদের এখানে লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এবং লুটপাটের অর্থনীতি লুটপাটের রাজনীতি জন্ম দিতে বাধ্য এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে রাজনীতির ভেতরে বাণিজ্যিকীকরণ দুর্বৃত্তায়ন ইত্যাদি এমন একটা জায়গায় চলে এসেছে যে এই রুগ্নতা সমস্ত সমাজকে অর্থনীতিকে তো বটেই রাজনীতিকে সমাজের বিভিন্ন জায়গায় সমস্তটা গ্রাস হয়ে যাচ্ছে এই রুগ্নতার দ্বারা এবং এইখান থেকে বেরিয়ে আসতে হলে পরে আপনাকে দেখতে হবে যে আমরা এমন কতগুলো ব্যবস্থাগত ধারায় আমাদের চলে যেতে হবে যেইখানে আমরা এটা থেকে মুক্ত হতে পারি তার ভিতরে গণতন্ত্র হলো একটা অন্যতম প্রধান বিষয় কিন্তু গণতন্ত্র কেবল ভোটের ব্যাপার না ভোটের ব্যাপারটা তো অবশ্যই এটা হলো একটা মিনিমাম নেসেসিটি কিন্তু গণতন্ত্র হলো প্রকৃত ক্ষমতায়ন জনগণকে সেখানে স্থানীয় সরকারকে ক্ষমতা দিতে হবে সেখানে এমপি সাহেবদের মাতবুরি করার কোনো দরকার নেই ইউএনও সাহেব আমাদের উপজেলার পরিষদের উপরে বা ইউনিয়ন পরিষদের উপরে তারা কেন মাতবরি করবে আমাদের সংবিধানে কিন্তু পরিষ্কার করে বলা আছে তাহলে পরে আমরা মানুষের ক্ষমতায়নটা যত তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারবো তত বেশি কিন্তু জনগণ তার ভূমিকাটাকে প্রত্যক্ষভাবে সামনে নিয়ে আসতে পারবে এবং আমাদের ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দেয় যে জনগণ যখন নিজের ভাগ্য নির্ধারণের দায়িত্বটা নিজের হাতে নিয়ে নেয় তখনই কিন্তু মুক্তিযুদ্ধে সফলতা আসে আমাদের বাঙালি জাতি একটা বীরের জাতি আমরা লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে জানি কিন্তু আমাদের একটা বড় গ্লানি হলো যে আমরা বিজয় ছিনিয়ে আনতে জানি কিন্তু বিজয় ধরে রাখতে যাই না এবং এই রহস্যটা আমাদের খুঁজে বের করতে হবে কেন ধরে রাখতে পারি না পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থার উপরে আপনার গণতন্ত্রের ফুল কোনো দিন ফোটাতে পারবেন না প্রগতির ফুল কোনো দিন ফোটাতে পারবেন না ওর জন্য সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে বদলাতে হবে সেই সামাজিক দর্শনটাকে পরিবর্তন করতে হবে এবং এই অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা দেশকে স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য যে আমরা একটা দ্বিতীয় পাকিস্তানের ধারায় এখনো পর্যন্ত দেশের মৌল নীতিগুলো আদর্শগুলো এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে ওর জন্য আমি কথাটা একটু শক্ত করেই বললাম যে বিজয় ধরে রাখতে পারছি না কিংবা আমি এই কথাটা উচ্চারণ করেছি যে আস্তে আস্তে পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে ছোলোয়া নাই ফাঁকি এরকম একটা মনোভাব কিন্তু মানুষ প্রত্যক্ষ করছে তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও আমি এটা বলবো যে আরেকটা কবিতার ই দিয়েই বলি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সুতরাং হয়তো বছর বছর আমরা এই ডিসেম্বরে বসন্তের ফুল আমরা ফোটাতে পারিনি কিন্তু তারপরেও এটা বসন্ত একদিন না একদিন এখানে ফুল ফুটবে এবং সেই অর্থে যেটা হাফিজ ভাই এখানে বললেন যে আমাদের মুক্তিযুদ্ধ একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি আজকে বুর্জুয়া রাজনৈতিক দলগুলো এখানে আওয়ামী লীগের কথা বলা হয়েছে আমি বিএনপির সম্পর্কে বলতে চাই আমি অনেক সময় একটু কাটা কথা বলি একটা হলো আপদ একটা হলো আপদ একটা হলো বিপদ এই দুইটার পাল্লায় পরে দেশ আজকে সর্বনাশের পথে যাচ্ছে এইখান থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসতে হবে একটা বিকল্প শক্তির অভ্যুদয় ঘটাতে হবে এবং সেইভাবে যদি আমরা অগ্রসর হতে পারি মুক্তিযুদ্ধের ধারা এবং চেতনায় আবার আমরা দেশকে ফিরিয়ে আনতে পারি তাহলে পরে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারি লিম সাহেব একটা কবিতা বলেছে এই মুহূর্তে কতবার দেখতে হবে খান্ডব দাহন আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আমরা কি এভাবে শুধু হতাশা প্রকাশ করেই যাব এই ক্ষমতাসীন দলের কাছে আমার অনুরোধ গণতন্ত্রকে বিকশিত হতে দিন সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া তার প্রতি মূল্য দিতে শিখুন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ মহান বিজয় দিবসের অক্তিম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন